রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। বলা হয়েছে ছাত্রদের জন্য 35 এবং ছাত্রীদের জন্য 37। সেটা হলো আমরা শুনেছি, এখনো তো রিপোর্ট দেখি নাই বা আমাদের, তো আমরা জানতে পেরেছি আপনাদের মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকা আসছে যে ছাত্রদের জন্য 35 এবং ছাত্রীদের জন্য 37 বছরে তাদের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স। কিন্তু সেখানে সুপারিশে আমরা কখনো দেখি নাই যে অবসরের বয়সসীমা কত হবে, সেটা আমরা দেখি নাই, কোথাও কেউ লিখে নেই এখন পর্যন্ত, এবং কমিশন থেকেও সেই বিষয়ে কোনো প্রস্তাব দিয়েছে কিনা সেটাও আমরা জানি না। যারা চাকরিতে এখন প্রবেশ করবে 35 বছর, যদি তারা কেউ চাকরিতে প্রবেশ করে তাহলে তার চাকরির সে যে অবসর নিবে, অবসরের সর্বোচ্চ যে সুবিধা নিতে হলে তাকে 25 বছর চাকরি করতে হবে। তো 25 বছর যদি চাকরি করতে চায় তাহলে তাকে 25 যোগ 35, এই বছর তো লাগবেই, এই কয় বছর তো তাকে দিতেই হবে। এখন যে চাকরিতে ঢুকলো সে যদি তার চাকরি 25 বছর পূর্ণ না করে তাহলে সে পূর্ণ পেনশন পাবে না। তো সুতরাং তাকে তো 25 বছর যদি তাকে চাকরি তার করতেই হবে, তাহলে তার অবসরটা হবে কবে? আমরা জানিয়েছিলাম আমাদের বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বলেছিলাম এবং আমরা প্রেস রিলিজও দিয়েছিলাম, আপনারা জানেন যে আমরা বলেছি বিভিন্ন সময় আমরা যারা বঞ্চিত ছিলাম, আমরা দীর্ঘদিন প্রায় 15 বছরই আমরা কোনো কাজ করার সুযোগ পাইনি, এবং আমাদের অনেকেরই বয়স শেষ হয়ে যাচ্ছে এবং অনেক কোভিডের সময় আমরা কাজ করতে পারিনি। সুতরাং সরকারকে আমরা অনুরোধ জানিয়েছি যেন চাকরির বয়সসীমা বাড়ানো হয়। 65 বছরের জন্য আমরা আবেদন করেছি এবং আমরা মনে করি আমাদের আবেদন যুক্তিযুক্ত। তো আমরা আশা করি জি কমিটি কিন্তু দায়িত্বই দেওয়া হয়েছিল শুধু চাকরি প্রবেশের বয়সসীমা, ওনাদেরকে তো অবসরের বয়সসীমার জন্য কোনো চাকরি ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি, সুতরাং ওনারা ওটা সুপারিশ করবেন কেন? সুতরাং এই বিদ্যমান বাস্তবতা আপনারা কি বলছেন যে একটা নতুন কমিটি করে অবসরের বিষয়টি যেন পুনর্বিবেচনা করা হয়, কোনো কিছু করবেন? চাকরি বিধিমালা মোতাবেক চাকরির যেটা আইন আছে বিদ্যমান আইনে, প্রবেশ এবং অবসর দুইটা একসাথেই হওয়ার কথা, যদি প্রবেশও বাড়ে ওদিকে অবসরও বাড়ার কথা। তা আমরা মনে করি বিদ্যমান আইনই এটা সম্ভব করে দিতে পারবে, সমস্যা হওয়ার কথা না। আমরা 65 দাবি করছি। না আমরা তো যেহেতু চাকরির বয়সসীমা ছাত্রদের দীর্ঘদিনের দাবি ছিল 35 বছর করার, সেটা করেছে, আমরা সরকারকে সাধুবাদ জানাই। অন্তর্বর্তীকালীন সরকার এবং যে কমিশন গঠন করেছে, কমিশনও যে যে পরামর্শ দিয়েছেন 35 এবং ছাত্রীদের জন্য 37, আমরা এটা সাধুবাদ জানাই। আমরা আশা করি অবসরের জন্য অবসরের বয়সসীমা সরকার নিয়মতান্ত্রিকভাবে বাড়াবেন, আমরা এটা আশা করছি। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাংকস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।